দেখ রাজা, রাকেশ যখন একটা মেয়েকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে তখন তাকে তোর গ্রহণ করে নেওয়া উচিত। এই অন্যায় আমি মেনে নেব না। ও জোর করে মারামারি করে ওকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে। যা, ওকে বাড়িতে পৌঁছে দিয়ে ক্ষমা চেয়ে আসবে। আমাকে কেউ জোর করে আনেনি, আমি নিজের ইচ্ছে এসেছি। আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। কিন্তু রাজা তোমাকে মেনে নেয়নি। তুমি এসো, আমি তোমাকে বাড়িতে আসছি। তুমি জানো যে আজ আমি নিঃস্ব পথের ভিখিরি। তোমাকে দেওয়ার মতন আজ আমার কাছে কিছুই নেই। সব জেনে শুনে তুমি গাড়ি ডাকো। কোথায় যাবি? মন্দিরে? তাহলে মালা পুরোহিত এসবের ব্যবস্থা করি। হ্যাঁ করো, তবে মন্দিরে যাব না, যাব পূজার বাড়িতে। কারণ পূজাকে তো আমাদের বাড়িতে ওরা আসতে দেবে না। তবে আমাদের বিয়ে হবে পূজার বাড়িতে, পূজার সামনে। দরকার আছে, তুমি এবারের বউ,